হ্যালো, আসসালামু আলাইকুম অল অফ ভিউয়ার্স অ্যান্ড অল অফ মেম্বার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ইমরান সাজেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। তো আমি আজকে কিছু গুরুত্বপূর্ণ গণিতের সমাধান নিয়ে হাজির হয়েছি। তো আজকের ক্লাসে কিছু গুরুত্বপূর্ণ গণিতের সমাধান দেখাবো। তো এখানে একটা অঙ্কের ডাক লেখা আছে যে কোনো সংখ্যার 7 ভাগের 2 অংশ 64 এর সমান। প্রশ্নটা হচ্ছে কোন সংখ্যার 7 ভাগের 2 অংশ 64 এর সমান। তো আমরা যদি এই অঙ্কটা সমাধান করতে যাই, তাহলে এখানে দড়ি সংখ্যাটি, যেহেতু সংখ্যাটি আমাদের জানা নেই, তাহলে এখানে আমরা ধরবো দড়ির সংখ্যাটি x হিসেবে বিবেচনা করব। সুতরাং এখানে যেহেতু বলছে 7 ভাগের 2 অংশের 64 মানে সমান, ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখবো, সুতরাং x এর 7 ভাগের 2 ইকুয়াল টু 64, ঠিক আছে। তো সুতরাং x ইকুয়াল আমরা এখানে কি করব, ক্যালকুলেশন করব একই নিয়মের মতো। তো 64 উপরে রাখবো, 64 × 7/2, ঠিক আছে। তো এখানে উত্তর হবে, এটা ক্যালকুলেশন করার পরে এটা এটা গুণ করে দিব এবং 2 দ্বারা ভাগ করে দিব। তো ভাগ করার পরে রেজাল্ট আসবে 224, অ্যান্সার হচ্ছে 224, এটা হচ্ছে উত্তর। তো সম্মানিত দর্শক, আরেকটা গণিতের সমাধান করতে যাব এখন। আর এই অঙ্কটা বা এরকম টাইপের অঙ্ক অনেকবার পরীক্ষায় আসছে বিগত সালে, তো অনেকবার পরীক্ষায় আসেছো। চলুন দেখা যাক যে এই অঙ্কের সমাধানটা কিভাবে করা যায়। তো এখানে দেয়া আছে যে দুইটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 2 ও 60, ঠিক আছে। তো 2 ও 60, একটি সংখ্যা 5 হলে, একটি সংখ্যা হচ্ছে 5 হলে অপর সংখ্যাটি কত, তাহলে আমাদের বের করতে হবে অপর সংখ্যাটি কত। তাহলে আমরা এখানে শর্ট টেকনিকে যদি করতে যাই, তাহলে আমরা শর্ট টেকনিকটা আগে লিখে রাখবো এখানে, যে আমরা এইরকম অপর সংখ্যা যদি বের করতে যাই, তাহলে আমরা এভাবে লিখবো যে অপর সংখ্যাটি সমান বা অপর সংখ্যা ইকুয়াল, আমরা লিখতে পারি যে লসাগু গুণন লসাগু গুণন গসাগু। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ শর্টকাট টেকনিক। এই টাইপের অঙ্ক একটা পরীক্ষায় আসে, যে কোনো চাকরি পরীক্ষার। তাহলে আমরা অপর সংখ্যা সমান সমান লিখলাম লসাগু ইনটু গসাগু ডিভাইডেড বাই লিখবো একটি সংখ্যা। তো আমরা এখানে যখন আমরা অপর সংখ্যা বের করব, তখন আমরা এই সূত্র ব্যবহার করব। আবার যখন একটি সংখ্যা বের করব, তখন একটি সংখ্যা সামনে নিয়ে আসব এবং অপর সংখ্যা নিচে রাখবো, ভালো সংখ্যা ইনটু গসাগু লিখতে পারবো, এরকমভাবে করতে পারবো যদি করা যায় আর কি, বা করতে হয়, ঠিক আছে। তাহলে আমরা এখন, সুতরাং অপর সংখ্যা সমান আমরা কি করব, অপর সংখ্যা সমান লসাগু ও গসাগুর যে মানটা দেওয়া ছিল আমাদের ডাকে, তো একটা বলছিল যে দুইটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 2 ও 60, ঠিক আছে। এখানে 2 ও 60 ছিল, তাহলে আমি এখানে 2 বসাবো, 2 × 60, ঠিক আছে, এটা বসাবো। এবং একটি সংখ্যা বলছিল, একটি সংখ্যা 5 হলে, একটি সংখ্যা দেয়া ছিল 5, সো আমি এখানে বসাবো 5। তাহলে আমরা যদি এটা ক্যালকুলেশন করি, ঠিক আছে, 5 বারং হচ্ছে কত 60, ঠিক আছে, 5 বারং 60, এটা ক্যালকুলেশন করলাম, 12 দোকানে কত 24, তাহলে এটাই হচ্ছে উত্তর বা অ্যান্সার, ঠিক আছে। সো এরকমভাবে আমরা শর্টকাট টেকনিকে অঙ্কগুলো করব যখন একটি সংখ্যা বা অপর সংখ্যা বের করতে বলা হয়, লসাগু গসাগু দেয়া থাকে, ঠিক আছে। তো আমরা এভাবে অঙ্কগুলো করব। সম্মানিত দর্শক, এর পরিবর্তে আর একটা অঙ্ক আছে এই গণিতের, এটা সমাধান করব। সেটা ডাক্তার লিখে আছে এখানে যে দুইটি সংখ্যার অনুপাত 5:6 এবং তাদের গসাগু 4 হলে, তাদের গসাগু 4 হলে সংখ্যা দুটির লসাগু কত। তাহলে এখানে যদি গসাগু বা লসাগু বের করতে বলা হয়, তাহলে এই ক্ষেত্রে আমরা সমাধানটা কিভাবে করব, ঠিক আছে। তো এখানে দুইটি সংখ্যার অনুপাত দেয়া আছে 5:6 এবং তাদের গসাগুটা দেয়া আছে 4। এখানে গসাগু দেয়া আছে, আমাদের শুধু বের করতে হবে যে সংখ্যা দুইটার, এই সংখ্যা দুইটির লসাগুটা কত হইতে পারে, সেটা আমাদের বের করতে হবে। এটা হচ্ছে আমাদের ডাক। তাহলে আমরা শর্ট টেকনিক অনুসারে যদি লিখি যে লসাগু ইকুয়াল লসাগু সমান সমান আমরা কি করতে পারি, এখানে আমরা লসাগু সমান সমান আমরা ডিরেক্ট একটা কথা লিখতে পারি যে অনুপাত দ্বয়ের গুণফল, অনুপাত দ্বয়ের গুণফল, অনুপাত অনুপাত দ্বয়ের দ্বয়ের গুণফল, ঠিক আছে, গুণফল ইনটু তারপর হচ্ছে গসাগু, ইনটু কি লিখবো, গসাগু। এটা আমরা শর্ট টেকনিক হিসেবে লিখতে পারি। যখন আমরা লসাগু বের করব, তখন অনুপাত দ্বয়গুলা, যে অনুপাতগুলো দেওয়া থাকবে সেগুলো গুণ করে দিব,
গসাগুটার সাথে আমরা গুণ করে দিব। তাহলে এখানে অনুপাত দ্বয়ের গুণফল হলে 5:6 ছিল, তাহলে আমরা 5:4 যেটা 6 ছিল সেটা আমরা 5 গুণন লিখবো, 5 গুণন 6 গুণন, তারপরে গসাগু কত ছিল, এখানে গসাগু ছিল 4, তাহলে আমরা এখানে 4 লিখবো। তাহলে এখানে হচ্ছে 5 6 কত, 30, তারপরে 30 আর 4 গুণ করলে 120 হয়। তাহলে এটাই হচ্ছে উত্তর, ঠিক আছে, বা অ্যান্সার, এটাই হচ্ছে অ্যান্সার বা উত্তর। তো এইভাবে আমরা যখন দুইটি সংখ্যার অনুপাত দেয়া থাকবে এবং তাদের গসাগু দেয়া থাকবে বা লসাগু দেয়া থাকবে, তখন যদি প্রশ্ন করে যে লসাগু কত বের করো, যদি বলা হয় গসাগু কত বের করো, তখন আপনারা লসাগু বের করলে লসাগু সামনে দিবেন, আর যদি বলা হয় গসাগু তাহলে গসাগু এখানে লিখবেন, গসাগু গসাগু সমান সমান, তারপরে অনুপাত দ্বয়ের গুণফল গুণ গসাগু বা লসাগু লিখবেন, অনুপাত দ্বয়গুলোকে শুধু জাস্ট গুণ করে দিবেন, তাহলে যেটা উত্তর আসবে সেটা হচ্ছে অ্যান্সার। তাহলে খুব সহজে টেকনিকে আপনারা তাহলে এইভাবে বের করতে পারবেন। সম্মানিত দর্শক, এখানে আমি আরেকটা অঙ্কের সমাধান দেখানোর চেষ্টা করব, সেটা হচ্ছে এরকম যে একটি দ্রব্য 380 টাকায় বিক্রয় করায় 20 টাকা ক্ষতি হলো। একটি দ্রব্য, খুবই সহজ অঙ্ক বা শর্টকাট টেকনিকটা একটু দেখে রাখতেছি যাতে পরীক্ষার হলে 1 মিনিটে অঙ্কটা করতে পারেন বা কয়েক সেকেন্ডের ভিতরে অঙ্কটা করতে পারেন। একটি দ্রব্য 380 টাকায় বিক্রয় করায় 20 টাকা ক্ষতি হলো, তাহলে ক্ষতি শতকরার হার করতে হবে। তাহলে ক্ষতির হারটা যদি আমরা বের করি, তাহলে শর্ট টেকনিকটা হচ্ছে এরকম যে ক্ষতি ইকুয়াল আমরা লিখতে পারি যে ক্ষতি সমান সমান লিখতে পারি, এখানে আমরা পার্সেন্টেজে বের করবো, তো তাহলে আমরা সরি 20/ লিখবো, এখানে 400 গুণন হচ্ছে 100%, ঠিক আছে। তারপরে আমরা এটাকে ক্যালকুলেশন করার পরে এই 20 কেটে দিব, তারপরে 4 5 কত, 20, তাহলে 5%, তাহলে অ্যান্সারটা হবে 5%। তো এখানে এখানে আমাদের 400 কীভাবে আসলো সেটার একটু ভাবার বিষয়, কারণ হচ্ছে যেহেতু এখানে শতকরা বলছে যে একটি দ্রব্য 380 টাকায় বিক্রয় করায় 20 টাকা লাভ হইলো, তার মানে কি 380 টাকার সাথে যোগ করলাম কত, 380 যোগ 20, তার মানে হতো কত হচ্ছে 400। তাহলে আমরা এখানে 400টাকে 20 দ্বারা মানে ভাগ করার পরে এখানে ইনটু 100 দিলাম, যেহেতু পার্সেন্টেজ মানে শতকরা মানে 100, তাহলে 100 আসছে, তাহলে আমরা এইভাবে 5% বের করতে পারি। সম্মানিত দর্শক, এখানে আমি আরেকটা গুরুত্বপূর্ণ গণিতের সমাধান করার চেষ্টা করব, দেখানোর চেষ্টা করব। তো দেখেন এই টাইপের অঙ্ক কিন্তু বিভিন্ন পরীক্ষা চাকরি পরীক্ষা কিন্তু আসে। তো এই অঙ্কটা এখানে দেয়া আছে যে চিনির মূল্য 25% বৃদ্ধি পাওয়াতে একটি পরিবার চিনি খাওয়া এমনভাবে কমালো যে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না, তাহলে ওই পরিবারে চিনি খাওয়া শতকরা কত কমিয়েছিল, এটা হচ্ছে অঙ্কের ডাক। তাহলে আমরা এই অঙ্কটার শর্টকাট টেকনিক কিভাবে করা যায় সমাধান সেটা আমরা দেখব। তাহলে আমি প্রথমে শর্টকাট টেকনিকটা লিখে রাখি, এখানে লিখে নেই যে শতকরা ব্যবহার হ্রাস পাওয়া, যদি হ্রাস পাওয়া যে শতকরা কমানো মানে কমানো যদি বের করতে বলা হয়, কমানো যে কমিয়েছে হ্রাস, তাহলে কমানো মানেই তো হ্রাস, তাই না? তাহলে হ্রাস যদি বের করতে বলা হয় তাহলে আমরা কি করব, হ্রাস বৃদ্ধি হ্রাস বের করার সূত্রটা হচ্ছে এরকম যে হ্রাস সমান সমান আমরা লিখব শতকরা বৃদ্ধি, শতকরা বৃদ্ধি গুণন শতকরা বৃদ্ধি গুণন 100 তো লিখবো, আর ডিভাইডেড বাই আমরা লিখবো যে এখানে বর্ধিত মূল্য মানে যে মূল্যটা বেড়ে গেছে সেটা লিখবো আমরা, বর্ধিত মূল্য ইনটু শতকরা 100 লিখবো। তারপরে এখানে যেহেতু আমাদের শতকরা বৃদ্ধি পাইছিল কত, শতকরা বৃদ্ধি পাইছিল যে 25, ঠিক আছে, যে 25% বৃদ্ধি পাওয়াতে, তাহলে শতকরা বৃদ্ধি পাইছে 25%, এবং এখানে আরেকটা কথা আছে যে 125 যে শতকরা যখন আমরা বের করবো 25 থেকে পার্সেন্টেজটা যখন বের করবো তখন 25% ইকুয়াল কিন্তু আমরা 125 লিখতে পারি, ঠিক আছে। তো আমরা এখানে 125 বসাবো যে বর্ধিত মূল্যটা যেটা দাম বাইরে গেছে, যেহেতু 25% বৃদ্ধি পাইছে তাহলে মানে বাড়ছে 125, ঠিক আছে, 125 গুণন 100। তারপরে আমরা যখন 100 এখানে লিখবো তখন আমাদের অঙ্কটা রেজাল্টটা এভাবে বের হয়ে যাবে যে 25 আমরা 100 কে গুণ করে দিব এবং 125 দ্বারা ভাগ করে দিব, তারপর যেটা থাকবে সেটা হচ্ছে অ্যান্সার। তাহলে আমরা এখানে উত্তরটা হবে 20%, এটা হচ্ছে উত্তর। সম্মানিত দর্শক, এর পরবর্তীতে অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, এই টাইপের মিশ্রণের অঙ্ক কিন্তু আসে। তাহলে এখানে একটা শর্টকাট টেকনিক শিখে রাখলে আপনাদের অনেক কাজে আসবে, বা এরকম টাইপের যদি অঙ্ক আসে তাহলে আপনারা অবশ্যই পরীক্ষায় হলে অ্যান্সার করতে পারবেন খুব সহজে কয়েক সেকেন্ডের ভিতরে। একটি পাত্রে দুধ ও পানির অনুপাত 5:2, যদি পানি অপেক্ষা দুধের পরিমাণ 6 লিটার বেশি হয় তবে পানির পরিমাণ কত। এখানে যদি পানির পরিমাণ বের করতে বলা হয় তাহলে আমরা কিভাবে অঙ্কগুলো
বা যে কোনো পরিমাণ যদি বের করতে বলা হয়, তাহলে আমরা কিভাবে অঙ্কগুলো শর্টকাট টেকনিকের মাধ্যমে করতে পারবো? তাহলে আমরা এখানে পরিমাণ সমান, যদি পরিমাণ বের করতে বলা হয়, দুধের পরিমাণ বা পানির পরিমাণ, মিশ্রণে বালির পরিমাণ, যদি পরিমাণ বের করতে বলা হয়, তাহলে আমরা এখানে এভাবে লিখবো যে মোট ব্যবধান হ্যাঁ ডিভাইড বাই হচ্ছে অনুপাতের পার্থক্য, অনুপাতের পার্থক্য হ্যাঁ শর্টকাট টেকনিকটা হচ্ছে এরকম যে মোট ব্যবধান ডিভাইড বাই অনুপাতের পার্থক্য এবং অপর যে একটা অনুপাত দেওয়া থাকবে সেটা আমরা এখানে সাইডে গুণ করে দিব। তাহলে এটা হচ্ছে শর্টকাট টেকনিক। তো আমরা এখানে মোট যে ব্যবধানটা ছিল সেটা আমরা যে আমরা এখানে বলছি যে 6 লিটার বেশি হয়, তাহলে আমরা এখানে মোট ব্যবধানটা 6 লিখবো এবং অনুপাতের পার্থক্য বলতে বিয়োগ করা বোঝায়, 5:2 ছিল অনুপাতটা, তাহলে আমরা 5-2 গুণন অপর যে একটা অনুপাত ছিল সেটা হচ্ছে দুই বলছিল এখানে যে দুধের পরিমাণ 6 লিটার বেশি হয় তবে পানির পরিমাণ কত, এবং এখানে একটি পাত্রে দুধ ও পানির অনুপাত, ঠিক আছে? তাহলে এখানে অপর অনুপাত আমরা বলতে বোঝাই যেটা যে এখানে দুইটা অনুপাত আছে, একটা অনুপাত বা অপর অনুপাত, তাহলে আমরা দুই দ্বারা এটাকে আমরা কি করব গুণ করে দিব। এখন আমরা কি করব, এটা ক্যালকুলেশন করব, 6 থাকবে এবং 5 থেকে 2 কাল থাকবে 3, তারপর থাকবে 2, এখন 3 দুগুণে কত 6, তারপরে 2 দুগুণে কত 4, তার মানে এখানে অ্যানসারটা হচ্ছে 4 লিটার। তো এটা আমরা এভাবে শর্টকাট টেকনিকের মাধ্যমে করতে পারি। তো সম্মানিত দর্শক, এই মুহূর্তে যারা আমার ইউটিউব চ্যানেলের এই ভিডিওটা দেখেছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা নতুন, এবং পরবর্তী কি ভিডিও চান বা এবং কি কোন ক্লাসটা চান শর্টকাট টেকনিকের বা কোন বিষয়ের উপর, তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।